এখানকার বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন না, কোনো বাচ্চারা সেই গান গাইতে পারে শুধু ঐতিহ্যের শিল্পীরা ছাড়া কিংবা যারা এই গানগুলি শেখে তারা ছাড়া। আগে কিন্তু সবার মুখে মুখে এই গানগুলি চলেছে, এখন সেই গানগুলি আর নাই। আমরা এই যে মানুষের অধিকারের চিন্তার একটা দর্শন ছিল আমাদের, একটা ভাবনা ছিল আমাদের, যে একটা বিরাট প্রণোদনা ছিল মানুষের অধিকারের সঙ্গে থাকার, একসঙ্গে চলার, সেটা থেকে আমরা অনেক দূরে চলে গেছি। নির্বাচন আসছে, মাত্র দু মাস পরে নির্বাচন, কয়জন আমরা এখানটায় জানি যে আমাদের আমাদের প্রতিনিধির নামে কাকে বসিয়ে দেওয়া হবে? কিন্তু আমরা জানবো যে তিনি আমাদের নির্বাচিত শুধু প্রতিনিধি না, তিনি আমাদের নির্বাচিত প্রতিনিধি। কখন কোথায় কিভাবে তাকে নির্বাচন করলাম নিজেরাও আমরা জানি না, কিন্তু তিনি আমাদের নির্বাচিত প্রতিনিধি হয়ে যাবেন। সিলেটে বসে কথা বলছি, আমি একটু ঝুঁকি নিয়েই বলছি, আমি জানি না মেয়র মহোদয় আছেন কি না। সিলেটের যিনি মেয়র হলেন, আমি সিলেটে কিন্তু দীর্ঘদিন বাস করেছি, 76 থেকে 2001 সাল পর্যন্ত, কোনোদিন তাকে কোনো কিছুর মধ্যে দেখি নাই। কিন্তু এখন তিনি আমার নগর পিতা, আমি অবশ্য এখন আর সিলেটে নাই, তারপরেও যদি সিলেটে এখনও তো একটা ঠিকানা আছে, তিনি আমার নগর পিতা। কোথায় গেল কামাল, কোথায় গেল কামরান, কোথায় গেল আরিফ, কোথায় গেল অন্য কেউ, যা সারা জীবন দেখেছি যে এই সমস্ত কাজ করে গেছেন, মানুষের সঙ্গে সঙ্গে থেকেছেন, তারা কেউ আর দাঁড়াবারই সাহস করেন নাই, প্রতিদ্বন্দ্বিতা করার জায়গাই নেই। তো আসল সমস্যাটা হচ্ছে সেখানে, যে আমরা মুক্তিযুদ্ধটা করেছিলাম যে আমাদের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা আমরা শাসিত হব, এবং সেটা হলে যেটা হতো, আমার যে স্বপ্ন, আমি যা চাই, আমার যে অধিকার, আমার যে মর্যাদা, সেটা তাদের দ্বারা সুরক্ষিত হবে। মানবাধিকারের তিনটা কথা আছে, রেসপেক্ট, প্রোটেক্ট, ফুলফিল, সেটা রাষ্ট্র করবে। এখন যেহেতু আমার মানুষেরই রাষ্ট্রের ওখানে কেউ নাই, আমার অধিকার নিয়েও কেউ চিন্তা করে না, আমার স্বপ্ন নিয়েও কেউ চিন্তা করে না, আমার মর্যাদা নিয়েও কেউ চিন্তা করে না, তাদের তো আর কোনো দায় নাই। কারণ তাদের যদি দায় হতে হতো, তাদের তো আমার কাছে আসতে হতো। এখন তো আর তারা হাত জোর করে আমার বাসায় আসেন না, দরজায় করা নাড়েন না যে ভাই ইলেকশন এসছে, আমাকে একটু ভোটটা দিও, আমাকে একটু সেবা করার সুযোগ দিও। আমাদের সেবা করার সুযোগও তারা চান না, সেবা করার দায়ও তারা বোধ করেন না। মূল কথাটা সেখানে, আজকে যারা এখানে রাজনৈতিক নেতারা আছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতারা আছেন, আপনাদের কাছে আমার নালিশ আছে। সেই নালিশ হলো যে ক্ষমতার বাইরে থাকলে মানুষের প্রতি দায়বদ্ধতা শেষ হয়ে যায় না। কিন্তু আমাদের যে সমস্ত রাজনৈতিক দল ক্ষমতার বাইরে থাকেন, তারা মনে করেন তাদের আর মানুষের সঙ্গে কাজ করার কিছুই নাই। কিন্তু এখানে আওয়ামী লীগকে একটা প্রশংসা করতেই হয়, যে আওয়ামী লীগ কিন্তু সেই ভাষা আন্দোলনের সময় থেকে শুরু করে, এবং অন্যান্য কিছু বামপন্থী দল, আমি মনি সিংয়ের কথা এখানটায় মনে করব, তখন যে কমিউনিস্ট পার্টি ছিল, যে নারীরা কমিউনিস্ট পার্টির হয়ে কাজ করেছেন, তারা প্রতি পদে পদে মানুষের সঙ্গে সঙ্গে হেঁটেছেন, মানুষকে তৈরি করেছেন, মানুষকে শক্তি যুগিয়েছেন,